ফসলের কারণে সুদিন ফিরেছে কৃষকের ঘরে ভোক্তাদের চাহিদার সাথে তাল মিলিয়ে প্রচলিত ফসলের পরিবর্তে প্রথমবারের মতো চাষ করেছেন ওলকচু হয়েছে বাম্পার ফলন কল্পনার চাইতেও বেশি লাভের মুখ দেখছে এখানকার কৃষকরা বিস্তারিত দেখুন জাহিদ রহমানের রিপোর্ট মাটি খুঁড়ে খুঁড়ে এভাবে গুপ্তধনের মতোই উঠে আসা এই ফসলটি ওলকচু সাভারের উত্তর মেটকা গ্রামের প্রান্তিক কৃষক আনোয়ার হোসেন আগে করতেন প্রচলিত সবজির আবাদ তবে উচ্চমূল্যের ফসল হিসেবে স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরের সহযোগিতা নিয়ে প্রথমবারের মতো ওল চাষ করেছিলেন তিনি তাতেই বাজি মাত আগে বাঁধাকপি ফুলকপি চাষ করতাম এখন এবার প্রথমবারের মতো উল চাষ করছি এক একটা ওজন প্রায় ষোলো থেকে সতেরো কেজি এবং বাজার খুব ভালো ফলনও ভালো হয়েছে আমরা খুব লাভবান আছি দিন দিন বাজার চাহিদা তৈরি হওয়ায় ঔষধি গুণে ভরপুর এই সবজির চাষাবাদও বেড়েছে এখানে তুলনামূলক খরচ কম বিপরীতে বাজারে ভালো দাম পাওয়ায় এখন কৃষকদের উচ্চমূল্যের ফসল হিসেবে এই সবজি আবাদেও জোর দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ সাবারে বিশ কেজি পর্যন্ত উল্কোচু কৃষক মাটির নিচ থেকে তুলছে উল্কোচুগুলো সত্তর আশি টাকা কেজি দরে তারা বিক্রি করছে যেটা বললাম বলা যায় যে অভাবনীয় মূল্য পাচ্ছে তারা এটা বিভিন্ন ঔষধি গুণ আছে যার জন্য মানুষ এখন আর বেশি পরিমাণে উল্কোচু খাওয়ার দিকে আগ্রহী হচ্ছে উল্কোচুতে উপকারী আঁশ ছাড়াও রয়েছে শর্করা ও প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ যে কারণে স্বাস্থ্য সচেতন অনেকের কাছেই দিন দিন জনপ্রিয় হওয়ায় ক্রমেই বিস্তৃত হচ্ছে ওলকুচুর বাজার জাহিদুর রহমান এনটিভি নিউজ সাভার ঢাকা